নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আর কয়েক মাস পর আমরা 2022 পা রাখতে চলেছি, আর আমরা প্রত্যেকেই চাই যেন 2022 সালটা এই 2021 মতো না কাটে, অনেক অনেক বেশি যেন ভালো কাটে। আর এই বেশি ভালো কাটার মধ্যে একটু বেশি ভালো কাটতে চলেছে এই ছয় রাশির জাতক ও জাতিকাদের এই 2022। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলির গোল্ডেন ইয়ার হতে চলেছে এই 2022 সাল, তা আমি এই ভিডিওতে বলতে চলেছি। তাই ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওর এতটুকু অংশ মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্রা। বর্তমানে আমরা সেপ্টেম্বরে পা রেখেই ফেলেছি, আর কয়েক মাস পর আমরা 2022 পা রাখতে চলেছি, এবং আমাদের প্রত্যেকের মনে একটা আশা অবশ্যই রয়েছে যেন 2022 সালটা যথেষ্ট ভালো কাটে। কিন্তু এর মধ্যে যে ছয়টি রাশির কথা আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি, সেই ছয়টি রাশির গোল্ডেন ইয়ার হতে চলেছে এই 2022। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে একটু বেশি ভালো হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কোন কোন দিক থেকে আপনাদের ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি, সে রাশিগুলির নাম আমি অবশ্যই জানাবো। তার আগে আসুন জেনে নেওয়া যাক আপনাদের, অর্থাৎ এই ছয়টি রাশির কোন কোন ক্ষেত্র থেকে শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে এই 2022। আপনাদের কিন্তু অনেক কিছু অ্যাচিভমেন্ট করতে পারবেন, যেমন যারা নিজস্ব একটি বাসভবন তৈরি করতে চান, তারা কিন্তু নিজস্ব একটি বাসভবন তৈরি করে ফেলবেন, অর্থাৎ গৃহ বা ফ্ল্যাট কিন্তু কিনতে পারবেন। এর পাশাপাশি নিজস্ব একটি টু হুইলার বা ফোর হুইলার কিন্তু আপনারা কিনতে চলেছেন। এছাড়াও এই সময় আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু ডেভেলপমেন্ট করতে চলেছে, সেটা চাকরি ক্ষেত্র থেকে বলুন, ব্যবসা থেকে বলুন, সেলফ প্রফেশন থেকে বলুন, এই তিন ক্ষেত্র থেকেই আপনাদের কিন্তু অর্থনৈতিক উন্নতি ঘটতে চলেছে। অর্থাৎ যারা গোল্ডের বিজনেস করছেন, যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, যারা গাড়ির বিজনেস করেন, অর্থাৎ গাড়ি কেনা বেচা করেন, যারা জমি জায়গা কেনা বেচা করেন, তাদের ক্ষেত্রে একটু বেশি ভালো হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও ওভারঅল সমস্ত বিজনেসই কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যাবে এবং আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পাওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও যারা চাকরি করছেন, তাদের চাকরিতে পদোন্নতির পাশাপাশি নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এর পাশাপাশি এই সময় আপনাদের শুভ বিবাহের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ দীর্ঘদিন ধরে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করেই যাচ্ছেন বাট হচ্ছে না, তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের কিন্তু বিবাহের শুভ যোগ সৃষ্টি হতে চলেছে। এছাড়াও সন্তান সুখও কিন্তু আপনারা পেতে চলেছেন এবং এর পাশাপাশি আপনাদের মান সম্মান মর্যাদা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। তো এই সমস্ত কিছুই কিন্তু আপনাদের জীবনে ঘটতে চলেছে। তা আসুন এবার আমি একে একে সেই ছয়টি রাশির নাম উল্লেখ করতে চলেছি যে ছয়টি রাশির 2022 গোল্ডেন ইয়ার হতে চলেছে। তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের 2022 গোল্ডেন ইয়ার হতে চলেছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে স্বর্ণময় বছর হতে চলেছে এই 2022। এই বছরে আপনাদের অর্থনৈতিক স্থিতি ডেভেলপমেন্ট হতে চলেছে, এই বছরে আপনাদের মানসিক আনন্দের জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং যে কোনো কিছু আপনারা কিন্তু অ্যাচিভমেন্ট করতে পারবেন এবং আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু পূরণ করতে পারবেনই পারবেন। অর্থাৎ এই বছর আপনাদের জন্য গোল্ডেন ইয়ার হবেই হবে। এরপরে দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে 2022 আপনাদের ক্ষেত্রে গোল্ডেন ইয়ার হতে চলেছে,
অর্থাৎ এই বছর আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। কী বলুন ব্যবসা ক্ষেত্র থেকে, কী বলুন চাকরি ক্ষেত্র থেকে, কী বলুন সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকেই আপনাদের অর্থ আগমনের রাস্তা প্রশস্ত হতে চলেছে এবং আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু আপনারা পূরণ করতে পারবেন। যাদের বিবাহ হতে চাইছে না তাদের বিবাহ হয়ে যাবে, যাদের সন্তান আসতে চাইছে না তাদের সন্তান লাভ হবে। এবং এর পাশাপাশি এই বছর আপনারা কোথাও ট্যুরে যেতে পারেন, অর্থাৎ অনেকে রয়েছে যারা দূরে ভ্রমণ করতে চাইছেন কিন্তু পয়সার অভাবে ভ্রমণ করতে পারছেন না, তাদের সেই মনোবাঞ্ছা কিন্তু পূর্ণ হতে চলেছে। এরপরে তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই 2022 সাল গোল্ডেন ইয়ার হতে চলেছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে এই 2022 স্বর্ণময় বছর হতে চলেছে। এই বছর আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু আপনারা পূরণ করতে পারবেন। যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে, এর পাশাপাশি নতুন চাকরি পাওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে এবং দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে। এবং যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, গোল্ডের বিজনেস করেন, যারা গ্লসারির বিজনেস করেন, যারা হার্ডওয়্যারের বিজনেস করছেন, যাদের বইয়ের দোকান রয়েছে, যাদের গাড়ির শোরুম রয়েছে, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপরে চার নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে 2022 আপনাদের জন্য গোল্ডেন ইয়ার হতে চলেছে, অর্থাৎ এই বছর আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু পূরণ করতে চলেছেন। এই বছর আপনাদের চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে, সেলফ প্রফেশন থেকে তিন ক্ষেত্র থেকে অর্থ আগমনের রাস্তা প্রশস্ত হতে চলেছে। দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, যারা গোল্ডের বিজনেস করছেন, যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, যারা অনলাইন কোনো বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু পূরণ করতে চলেছেন। এরপরে পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে 2022 আপনাদের জন্য গোল্ডেন ইয়ার হতে চলেছে, অর্থাৎ এই বছর আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু পূরণ করতে পারবেনই পারবেন, অর্থাৎ এই বছর আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাবে। এর পাশাপাশি চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে তিন ক্ষেত্র থেকেই অর্থ আগমনের রাস্তা প্রশস্ত হতে চলেছে। এছাড়াও যারা অনলাইন কোনো বিজনেস করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, গোল্ডের বিজনেস করেন, গাড়ির শোরুম রয়েছে, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি আপনাদের শুভ বিবাহের যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে যদি বলা যায় 2022 আপনাদের জন্য গোল্ডেন ইয়ার হতে চলেছে। এরপরে শেষ যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে 2022 আপনাদের ক্ষেত্রেও গোল্ডেন ইয়ার হতে চলেছে। এই বছর আপনারা আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু পূরণ করতে চলেছেন, অর্থাৎ এই বছর আপনাদের অর্থনৈতিক স্থিতি ডেভেলপমেন্ট হতে চলেছে। যারা গোল্ডের কোনো বিজনেস করছেন, যারা কসমেটিক্স জাতীয় কোনো দ্রব্যের বিজনেস করছেন, যাদের গাড়ির শোরুম রয়েছে, যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে এবং আপনারা আপনাদের স্বপ্ন পূরণ কিন্তু করতে চলেছেন, এটা ডেফিনেটলি বলা যেতেই পারে। তো এই ছিল ছয় সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি 2022 গোল্ডেন ইয়ার হতে চলেছে। তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।